বন্ধুরা, এখন চলে এসেছি রান্নাঘরে। শঙ্করী ওয়ার্ল্ডে আবার অনেকদিন ব্লগ দেয়নি, ফোন খারাপ ছিল সেই জন্য ব্লগও দিতে পারিনি, 3 দিন ধরে শর্ট ভিডিও দিতে পারিনি। কালকে অনেক রাতে ফোনটা নিয়ে এসেছি, দিয়ে এসেছি বলে আর ভিডিও করা হয়নি। আর ফোনের দোকান থেকে বলেছিল ফোনটা বেশি ব্যবহার করতে না করেছিল, সেই জন্য কিছুই করতে পারিনি, এই জন্য আজকে সকালবেলা ফোনটা খুলেছি। তাহলে বন্ধুরা, শঙ্করী ওয়ার্ল্ডে আমার সপ্তাহ শেষ দিন আজকে, শনিবার শুরু করে দিল বেলা 11:30-15 হবে, একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে বন্ধুরা, চাল ভিজিয়ে দিয়েছি আর আজকে পটল নিয়েছি, পটল দিয়ে একটা রেসিপি করব, দেখছি কি আছে তারপর রেসিপিটা করব। আর আজকে মেঘলা আকাশ, রোদ হচ্ছে না, হাওয়া হচ্ছে কিন্তু মেঘলা করে আছে। তাহলে বন্ধুরা চলুন, শঙ্করী ওয়ার্ল্ডে আজকে সপ্তাহ শেষ দিন, কি ব্লগ দেয় দেখুন। চারিদিকে আলো বাতাস খুব হেঁটে হোক। বন্ধুরা দেখছেন ক্যামেরাটা না একদম বাজেই হয়ে আছে, ক্যামেরাটা ভালো হয়নি, আমার মুখটা কিরকম লাগছে ফ্যাকাসে একদম, দূরেও দিল। তাহলে বন্ধুরা, শঙ্করী ওয়ার্ল্ডে আবার এইসব ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই ওই ক্যামেরাতে শর্ট ভিডিও করা যাচ্ছে, ব্যাক ক্যামেরাটাও খুব একটা পরিষ্কার আসছে না, এত ফোনে মেরে মেরে না ফোনটাকে দিয়েছে। কালকে রাতে সুজি করেছিলাম, সেই সুজিটা একটু আছে, আর আমি খেয়ে নেবো। আর এখন একটা ওই পটলের তরকারি হবে একটা, আর এই ভাত হবে, রাইস করব, আর একটু টমেটোমের চাটনি হবে। আর বন্ধুরা, সবজি টবজিগুলো কেটে নিই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বন্ধুরা, চাল পটল করব বলে এই যে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, আর এই যে গোটা জিরে, গোটা গরম মশলা, আদা নিয়ে নিয়েছি, গোটা শুকনো লঙ্কা, আর এটা রাইসের জন্য সাজিরে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর এদিকে ভাত ফুটছে আর আলুর দমের আলু সেদ্ধ হচ্ছে। তাহলে বন্ধুরা, এগুলো হয়ে যাক, তারপর আপনাদের সঙ্গে চাল পটল শেয়ার করবো। এই যে বন্ধুরা দেখুন, রান্না হচ্ছে কত দিকে আজকে। এখানে কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই আলুর দমে আলু কষা হচ্ছে, আদা ঘষানি ঘষা হয়ে গেছে, চাল ওই যে চাল চাল পটলের চাল বার হয়ে গেছে, ওইদিকে সুইটি আবার টমেটো সেদ্ধ হচ্ছে, না আলু পা, ওইদিকে রেহান চান করছে, মানে আমরা অনেক কাজ নেই যে আজ ইন্ডাকশানে টমেটো সেদ্ধ হচ্ছে, ভাত হয়ে গেছে, রেহান সেইরকম জল নষ্ট করছে, একটু দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার পটলটাকে ভেজে নেবো। আর রেহান দেখছেন, মানে এই জন্যে মনে মানে ওখানে টিভি চলছে, টিভিও দেখবে না, ফিরে নিচ্ছে। একা হাতে এই যে এক হাতে ক্যামেরা ধরে আছি, মানে ফোনটাকে, আবার বন্ধুরা এই যে পটলটাকে ভেজে নেব, ওই দেখুন ফিরে নিয়ে বসে গেছে। এই যে বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চালটাকে ভেজে নেব। আমি খেতে বসেছি, এই যে আদা বাটা দিয়ে দিলাম, এ বাবা মানে হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবে এটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সুইটি দিচ্ছে বলে দিয়ে দেবে, দিয়ে দেবে টক দইটা ফাটিয়ে নিচ্ছি ভালো করে, এতে কাজু চালমগজ বাটা দেওয়া যায়, কিন্তু আমি দেবো না, গ্যাস হবে, আমি খাওয়াই, সুইটি বলে দিচ্ছে, সুইটি রান্না খুব এই যে তেল থেকে দই ছেড়ে যাচ্ছে, তেল আলাদা হয়ে যাচ্ছে, দই আলাদা হয়ে যাচ্ছে, সেই খানা কাটা হয়ে গেল। বন্ধুরা দইটা পটল দিয়ে দিচ্ছে,
আজকে শনিবার তো, কারে কাজ। এই যে বন্ধুরা একটু কষে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছে, লঙ্কার গুঁড়ো। আমার মেয়ে বলছি তো সুজি রেডি কিনা, ওদিকে আছে, রান্না ভালো 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 করে। হ্যাঁ বন্ধুরা, এই যে দইয়ের বাটিটা ফেটিয়েছিলাম, এটা পরে ধুয়ে দিচ্ছি। এই কড়ার মধ্যে গরম জল, গরম জল আমি সব রান্নায় গরম জল দিই, আর এই যে কড়া ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। জলটা আস্তে আস্তে দেবো, একেবারে জলটা দেবো না। এখন ছাদে যাওয়া হবে, ড্রাগন ফল কাটা হবে। ড্রাগন ফ্রুট, ড্রাগন ফ্রুট উচ্চারণে ভুল ভালো হচ্ছে আমার। ড্রাগন, হ্যাঁ এই ড্রাগন ফল আসছে, আসুন দেখুন, ড্রাগনটা পেকে গেছে, এই যে ফেটে যাচ্ছে, হ্যাঁ ড্রাগনটা কাটা হচ্ছে এখন। ছুরিতে ধার নেই মনে হচ্ছে। খিচুড়ি বলছে আমার মেয়ে, এরা এরকম ব্যাঙ্গ করার অবস্থা বন্ধুরা। এই যে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, আর এই যে বন্ধুরা একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ঘি। এ মাসে 1 কেজি ঘি, 1 কেজি বেশি এটা, কিন্তু শেষ করে ফেললাম ঘিটা। আর কুইটকুনি আছে কথা, আমি আজকে লম্বা হয়ে গেছি, চিমনির কাজ মাথায় উঠে গেছি, দেখছি চিমনিতে মাথা ফেটে গেছে, লম্বা হয়ে গেছে। আলি খাবে কি না খাবে সব, আর সেই জন্য আমি অল্প করে পটল কেটেছি। এই যে বন্ধুরা খেতে বসে গেছি, ভাত চাল পটল নিয়েছি, আলুর দম চাটনি, সাধারণেরও ভাত বাড়া হয়ে গেছে, চাল পেতে গেছি, এলে খাবো। মশলা খেতে খেয়েছি গ্যাস, ভেজারি আনে প্রিয়। অনেক মানুষজন ভোগ পাবেন।
প্রতিদিন সন্ধ্যায় সূর্যাস্তের পরে এই গঙ্গা আরতির আয়োজন করা হয়ে থাকে। এই গঙ্গা আরতি আপনারা গঙ্গা বক্ষ থেকে দর্শন করতে পারেন। একটু আগেই দেখলেন লঞ্চ দাঁড়িয়েছিল এমভি চিত্রলেখা, সেই লঞ্চে করেও আপনারা গঙ্গা আরতি দর্শন করতে পারেন। আপনারা লাইন দিয়ে দাঁড়ান প্রত্যেক মানুষ। এই যে বন্ধুরা, আমরা বাবুঘাট থেকে অনেকক্ষণ হয়নি বলতে কি 10:30টার সময় চলে এসেছি। এসে আমি হাত পা ধুয়ে আগে রান্না করে নিয়েছি, রান্না করে সে পরোটা করেছি, আর ওবেলার আলুর দম ছিল, সেই আলুর দমটা গরম করে খাওয়া হয়ে গেছে। খেয়ে একটুখানি বসে এই এখন আবার এসেছি, হাত মুখ ধুয়ে নিয়েছি, এখন নিদ্রায় চলে যাচ্ছি বন্ধুরা। তাহলে বন্ধুরা গুড নাইট, সি ইউ, আবার সামনের দিন দেখা হচ্ছে। টাটা, বাই বাই।